বোরো মরশুমে কৃষক ও মিলারদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের জন্য চুক্তি করেছিল খাদ্য বিভাগ, কিন্তু চুক্তির সেই শর্ত ভঙ্গ করে এক ছটাক চালও দেয়নি ঠাকুরগাঁওয়ের 860 জন চালকল মালিক। তাদের অভিযোগ, চালের বাজার দর ঊর্ধ্বমুখী, নানা অজুহাতে খাদ্য বিভাগের মোটা অঙ্কের উৎকোচ আদায় ও অসহযোগিতা আর হয়রানি করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, এই ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও থেকে লুৎফুর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে 26 টাকা কেজি দরে ধান এবং মিলারদের কাছ থেকে 36 টাকা কেজি দরে চাল সংগ্রহের চুক্তি করেছিল সরকার। জেলা খাদ্য বিভাগের হিসেবে ঠাকুরগাঁওয়ে 1660টি অটো ও হাস্কিং চালকল রয়েছে। চুক্তি অনুযায়ী সব মিল মালিকদেরই নির্ধারিত দামে চাল সরবরাহের কথা ছিল। এর মধ্যে চাল দিয়েছেন 660 জন, আংশিক দিয়েছেন 134 জন, আর 860 জন মিল মালিক কোনো চালই দেননি সরকারি খাদ্য গুদামে। তাদের অভিযোগ, চাল দিতে গিয়ে নানা রকম হয়রানির শিকার হন তারা। ভালো চালটা নিয়ে গেছে, অটোর চাল নিয়ে গেছে, সুন্দরভাবে নিয়ে গেছে, তাও খালি বলছে যে না এগুলো চাল চলবে না, আমাদের হ্যারাসমেন্ট করতেছে। পর্যবেক্ষণ করতে হবে, যদি পারি তাহলে দিব, না হলে তো আর এগ্রিমেন্ট করব। যারা চাল পরিশোধ করেছে তারা সবাই লোকসান করে দিয়েছে সরকারের স্বার্থে। এর মধ্যে যদি কোনো অদৃশ্যমান কোনো টাকা পয়সার বিনিময় হয়ে থাকে তাহলে সেই মিলারটা অবশ্যই আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। শর্ত ভঙ্গ করা এসব মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা খাদ্য বিভাগ। পাশাপাশি মিলারদের কাছ থেকে উৎকোচ নেবার অভিযোগ অস্বীকার করে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চুক্তির শর্ত মোতাবেক আমরা তাদের বিরুদ্ধে তাদের চুক্তির জামানত বাজেয়াপ্ত করব, এবং বিভিন্ন যারা একদম চাল পরিশোধ করেনি তাদেরকে আগামী 1 বছরের জন্য সংগ্রহ কার্যক্রম বাড়িত রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অলরেডি। আমার কাছে এটা কখনো আসেনি, বা আমি আমার সুপারভিশনের সময় এটা আমার সাথে ধরা পড়েনি। যদি এই বিষয়ে আমার নির্দিষ্ট তথ্যভিত্তিক অভিযোগ আসে আমি অবশ্যই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। জেলা খাদ্য বিভাগের বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 11309 মেট্রিক টন, এর বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র 2132 মেট্রিক টন ধান, আর 32866 মেট্রিক টন চালের বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র 17722 মেট্রিক টন। NTV নিউজ ডেস্ক।